যোগ্যরা রাস্তায় বসে রয়েছে, আর মেয়ে সহ একই পরিবারের 19 জনকে চাকরি দিয়েছেন তৃণমূল নেতা। মনে হচ্ছে যেন নিজের পৈতৃক সম্পত্তি, চাকরি যেন নিজের পৈতৃক সম্পত্তি। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ আগেই ছিল, এবার তার একই পরিবারে 19 জনকে চাকরি দিয়েছেন মেয়েকে সহ, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। আজ বারুইপুর সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় এ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে, পোস্টারে সয়লাপ হয়ে গিয়েছে এলাকার। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডলে নিজের মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন, সঙ্গে অন্তত 18 জনকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। শুক্রবার সকালে সাউথ গড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়, সাদা কাগজে কালো কালি দিয়ে ছাপানো পোস্টার। কারা সেটেছে সে বিষয়ে কোনো উল্লেখ নেই, তবে পোস্টারে দাবি করা হয় নিজের মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন প্রকাশ চন্দ্র মণ্ডল, সঙ্গে 18 জন একই পরিবারের সদস্যকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন প্রকাশবাবু। আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে বলে দাবি তার, যাদের আমি চাকরি দিয়েছি বলে দাবি করা হচ্ছে, তাদের আমি কাউকে চিনি নাও বলছেন প্রকাশবাবু। নিয়োগ দুর্নীতির নানা অভিযোগ উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এর আগেও শোভেন্দু অধিকারীও বারবার বলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একাধিক বড় মাথা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। আস্তে আস্তে সেই খবর কিন্তু মিলে যাচ্ছে। সম্প্রতি তৃণমূল নেতা উত্তম চট্টোপাধ্যায়ের ভাই সাদা খাতা জমা দিয়ে গ্রুপ ডির চাকরি পেয়েছিলেন, তিনিও দক্ষিণ চব্বিশ পরগনার। আর এবার প্রকাশবাবু, তিনিও দক্ষিণ চব্বিশ পরগনার, যিনি নিজের মেয়ে সহ এক পরিবারের 18 জন সদস্যকে চাকরি দিয়েছিলেন। কার্যত চাকরি দিয়ে যিনি এই মুহূর্তে শিরোনামে রয়েছেন, যার বিরুদ্ধে এলাকায় পোস্টার, অবশ্য তিনি নিজে দাবি করছেন তিনি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নন, তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।